নমস্কার, আপনি শুনছেন দ্য হিপনোটিক ক্রনিকলসের অডিও গল্প। আমাদের পরের গল্পটির নোটিফিকেশন পেতে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক ও শেয়ার করতে কিন্তু ভুলবেন না। এখন থেকে ইউটিউব ছাড়াও আপনি আমাদের গল্প শুনতে পারেন গানা, স্পটিফাই, জিও সাভন, অ্যামাজন মিউজিক, গুগল পডকাস্ট, স্টিচার এবং আরও অন্যান্য অডিও প্ল্যাটফর্মে। আজ আপনাদের জন্য রয়েছে উৎপল সেনগুপ্তর লেখা হাসির গল্প দাঁত কটকট। গল্পের স্বামীর ভূমিকায় অভিনয় করেছে শুভেন্দু আর স্ত্রীর ভূমিকায় আমি সতরূপা। গল্পের সাউন্ড এডিটিংও করেছি আমরা দুজনেই। গল্পের প্রচ্ছদটি ডিজাইন করেছে শঙ্খ। শুরু হচ্ছে আমাদের আজকের হাসির গল্প দাঁত কটকট। আরে কোথায় গেলে গো, শুনছো? আরে এদিকে এসো একটু। কি হলো, এইভাবে ফাটা বাঁশের মতো গলা ফাটাচ্ছ কেন? হলোটা কি? আহ, এই বাজারের ব্যাগটা কোথায় রাখবো সেটা তো বলবে নাকি? জায়গা না পেলে আমার মাথায় রাখো, মাথায়, বুঝলে? কি এক জ্বালা হয়েছে, রোজ রোজ বাজার করে এসে কোথায় বাজারের ব্যাগ রাখবে সেটাও বলে দিতে হবে, যেন কোলের শিশু কিছুই বোঝে না। তোমাকে জিজ্ঞেস না করে যেখানেই রাখবো অমনি তো খ্যাক খ্যাক করে উঠবে। ইস, ভারতীয় এই মাত্র ওখানে নেতা দিল, ওখানেই মাছ সমেত ব্যাগটা রেখে দিলে, কবে আক্কেল হবে গো তোমার? আক্কেল থাকলে কি আর কেউ শুধু শুধু বলে? আক্কেল নেই বলেই বলি। যত আক্কেল সব তো তোমার, ওসব আমার জানা আছে, বুঝলে? বাপরে বাপ, এই দাঁতের ব্যথাটা কটকট করে উঠলো। কবে থেকে বলছি কোত কোত করে ঠান্ডা জল গিলবে না গিলবে না, সেই কোত কোত করে এক গাদা ঠান্ডা জল গিলল। ডাক্তারও দেখাবে না আর দিনে 14 বার খালি কটকট খটখট করে উঠলো বলে আমাকে শোনাবে, আমি যেন ওর ওষুধ। আহা, উহু করলেই সেরে যাবে, যত সব উটকো লোক আমার কপালেই জুটেছে। উরে বাবা, আমি নাকি উটকো? বিয়ের সময় আমার শ্রী শ্রী শ্রীমান শ্বশুরমশাই সে কি ধরা ধরি! বাবা রে বাবা, এখনো মাঝে মাঝে স্বপ্ন দেখি আর আঁতকে উঠি। ওই বুড়ো ভদ্রলোকের মুখ দেখে বিয়ে করেছি, না হলে। থামলে কেন, কি হতো না হলে? আমার কপালে ছেলে জুটতো না, তাই তো বলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই তাই। ওরে আমার কি সুপুরুষ রে, এক মাথা টাক, গাল ঢোকা, শরীরে মাংস বলে কিছু নেই, কয়লার মতো রং আর ছালটা সেগুন গাছের মতো দেখতে, তার আবার বড় বড় কথা, এসব শুনলেই গা পিত্তির জ্বলে যায়, গা রিরি করে একবারে। গভর্নমেন্ট সার্ভিস, গভর্নমেন্ট সার্ভিস, বুঝলে? সোনার আংটি বাঁকা হলেও যা দাম, সোজা হলেও তাই দাম। দেখো, ওসব তুমি বুঝবে না, তোমার বাবা ঠিক বুঝেছে। হ্যাঁ হ্যাঁ, গলায় একটা সাইনবোর্ড ঝুলিয়ে ঘোরো, না হলে লোকে বুঝবে না যে গভর্নমেন্ট সার্ভিস। যত সব মরে গেলাম রে, সেই আবার কটকট কটকট করে উঠল। কই, হাঁ করো তো দেখি, দেখি দেখি কি হয়েছে। দাঁড়াও দাঁড়াও, চেয়ারটা নিয়ে এসে তারপরে বলি। দেখি দেখি, কোন দিকের দাঁত? বাঁ দিকের, ওটা না, একেবারে সেটা সেটা। হাঁ করো, আরো একটু বড় করে হাঁ করো, ভালো করে দেখা যাচ্ছে না। আ মরণ, জিপটাকে ওদিকে সরাও, না হলে দেখবো কি করে। আবার সেই জিপটাকে এদিকে আনছে, দেখি। এ বাবা, সব দাঁতে তো কালো শ্যাওলা পড়ে গেছে, গাদা গাদা মাজন তো ঠিক শেষ করো, দাঁত মাজো না। এই ছাড়ো তো, ছাড়ো লেকচার মেরো না তো, একটা উপকারে আসে না খালি লেকচার, এতক্ষণে আমার 14 গুষ্টি উদ্ধার করেছো, এবার দাঁত নিয়ে পড়েছো। এই ছাড়ো ছাড়ো ছাড়ো, অনেক হয়েছে, আর দেখতে হবে না, ছাড়ো। ও, যেই আসল কথা বললাম অমনি ঝাল লেগে গেল,
মা গো, মুখে কি বিচ্ছিরি গন্ধ! ছে 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 ছে, জানি তো আমার মুখে বিচ্ছিরি গন্ধ, আর তোমার মুখে রজনীগন্ধার গন্ধ। হ্যাঁ, এই যাও যাও তো যাও, যে কাজ তোমার দ্বারা হতে পারে সেসব করো। ওই করলা আর বেগুন এনেছি, ভালো করে ভাজো, আর দেখো সেদিনের মতো কাণ্ড যেন না হয়। বলো কি হয়েছিল সেদিন, কি হয়েছিল? বারবার খালি এক কথা তোলে। কি আবার হবে, পুড়িয়ে দফা রফা করেছো, ভুলে গেছো? ফালতু কথা একদম বলবে না। সারা বাজার ঘুরে ঘুরে সব থেকে কম দামি সস্তার দরকচা করলা নিয়ে এলে ওই রকমই হবে। আমি ফালতু কথা বলছি? হ্যাঁ, এই তো কাল রাতে রুটিগুলো সব পুড়িয়ে ফেললে, বললে আটা কোন দোকান থেকে এনেছো, খারাপ আটা চাটুতে দিতেই নাকি পুড়ে যাচ্ছে। তোমার এসব নাটক আমি সব বুঝি, বুঝলে? একদম বাজে কথা বলবে না। না বলবে না, খালি এর ঘাড়ে ওর ঘাড়ে দোষ চাপাও। এতদিন হয়ে গেল, নিজের দোষটা একদিনও স্বীকার পর্যন্ত করলে না। হয় এর দোষ, নয় তার দোষ। আসল যে কি তা আমি ভালো করে জানি। কি কি আসল শুনি। ওই ওই যে হাতে, ওই হাতে 18,000টা জল জল করছে, ওর নেশায় দিনরাত মশগুল থাকলে রুটি পুড়বে, ভাত গলবে, তরকারিতে নুন বেশি হবে, যা যা হবার সব হবে। ওহ, এত মিথ্যুক কেন গো তুমি? ইস, একেবারে মুদিখানার ফর্দ বানিয়ে ফেলেছে। কবে কোন দিন একটু আধটু ভুল করেছি, সেইগুলো টেনে এনে এনে উল্টো পাল্টা সাতকান্ড রামায়ণ করে বলছে। কি মিথ্যুক একটা! ছি 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 ছি, তোমার সব ভুলি তো ওই একটু আধটু, আর ভুলেরই বা দোষ কি? মাম্পি, তোর হারটা না দারুণ হয়েছে, কোথা থেকে কিনেছিস রে? অপর্ণার শাড়িটার রংটা কি দারুণ না! এটা কি পিওর সিল্ক নাকি বলতো? স্নেহা কেমন ঢং করে ছবি পাঠায় দেখেছিস, সারাদিন তো এইসবই চলছে। তার সাথে আবার ওই পাঁচ ফোড়। বুকাই, কমলা লেবুটা খা, ওতে ভিটামিন সি আছে। এই সব ভিডিও দেখছো আর একে তাকে পাঠাচ্ছ, আর ভাত তো গোলে পাক। আর জানোই তো বাড়িতে একটা রাম ছাগল আছে, যা দেবে তাই খাবে। এই এই তুমি এই ভিডিওটা দেখেছো, কি দারুণ না? একদম কথা ঘোরাবে না। কথা ঘোরাতে আমার বইয়েই গেছে। তবে তুমি কিছু কথা যেগুলো বলো সেগুলো আমার খুব খারাপ লাগে। একটাও খারাপ কথা বলিনি, যা যা ঘটেছে তাই বলেছি। ওই যে বললে না বাড়িতে একটা রাম ছাগল আছে, আমি ওই রকম কোনোদিনও ভাবি না, এমন বললে খুব খারাপ লাগে। আরে, মন খারাপ হয়ে একেবারে মেঘলা হয়ে গেল রে। সব জানি, বুঝেছো, এইসব আমাকে একদম শেখাতে আসবে না। আবার ওই কটকট করছে গো, কটকট 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 কটকট। গরম জল করে না, শুধু গার্গেলটা করি। পারবো না, গরম জল করতে আমি পারবো না। হয় ডাক্তার দেখাও, ওষুধ খাও, নয়তো নিজে করে নাও। রোজ 25 বার জল গরম করতে আমি পারবো না। ঠিক আছে ঠিক আছে, উফ, আজই ডাক্তার দেখাবো আমি একবার। এখন গরম জল করে দাও না। ঠিক বলছো, একটু পরেই আবার পাল্টি খাবে না তো? না না না, আজই আমি ডাক্তার দেখিয়ে ওষুধ খাবো, আর সহ্য করা যাচ্ছে না। এই তো এইবারে লাইনে এসো। কি বলছো, জোরে বলো না। কই না তো, এতক্ষণ শুনছিলেন আজকের গল্প দাঁত কটকট। আমাদের পরিবেশনা ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন, আর কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান আপনার অভিজ্ঞতা। সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।